আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম। পরিচিতি, আমি এস এম হাবিবুল্লাহ ফারুক, প্রদর্শক জীববিজ্ঞান মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় ষষ্ঠ অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে। পাঠ্য অংশ হিসেবে থাকবে পাঠ সাত এবং আট ও নয়। পাঠ সাত ও আটে রয়েছে অণু এবং সংকেত, এবং পাঠ নয় রয়েছে পরমাণুর কণাস। এটা সম্পর্কে আজকে আলোচনা করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, পরমাণুর কণা বা পরমাণুর গঠন সম্পর্কে বলবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা জানতে পারবা, অণু ও সংকেত কী তা ব্যাখ্যা করতে পারবা, প্রতীক ও সংকেতের মধ্যে পার্থক্য করতে পারবা, পরমাণুর কণিকা সম্পর্কে বলতে পারবা, পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ সাত এবং আটে অণু এবং সংকেত সম্পর্ক রয়েছে, সেটা সম্পর্কে এখন আলোচনা করব। অণু কী? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা ওই পদার্থের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে চলাচল করতে পারে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সেই ক্ষুদ্র কণাকে ওই পদার্থের অণু বলে। আমরা যদি এক কথায় বলি, দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে সেটাই অণু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। সংকেত, অণুর সংক্ষিপ্ত প্রকাশকে সংকেত বলে, যেমন হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেন সংকেত N2 ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক পদার্থের সংকেত, কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক সময় পরমাণু একত্রে যুক্ত একত্রে থাকে, কোনো অণু গঠন করে না, তাই এই ধরনের মৌলের ক্ষেত্রে কোনো অণুর সংকেত লেখা হয় না, যেমন সোডিয়াম, লোহা এবং কপার। তবে গ্যাসীয় মৌল সমূহের ক্ষেত্রে সাধারণত দুইটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, এর জন্য তাদের সংকেত লেখা হয় প্রতীক লেখের নিচে ডান পাশে ছোটো করে 2 লেখে। শিক্ষার্থী বন্ধুরা, যেমন উদাহরণ হাইড্রোজেনের প্রতীক H সংকেত H2, নাইট্রোজেনের প্রতীক N সংকেত N2, অক্সিজেনের প্রতীক ও সংকেত O2, ফ্লোরিনের প্রতীক F সংকেত F2, ক্লোরিনের প্রতীক Cl সংকেত Cl2, ব্রোমিনের সংকেত Br, ব্রোমিনের প্রতীক Br সংকেত হচ্ছে Br2, আয়োডিন সংকেত প্রতীক I এবং সংকেত হচ্ছে I2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী জানলাম? আমরা জানলাম হলে কঠিন পদার্থের ক্ষেত্রে পরমাণু একত্রে যুক্ত হয়ে একত্রে থাকে কিন্তু অণু গঠন করতে পারে না, সেগুলো কী? যেমন সোডিয়াম, লোহা এবং কপার। কিন্তু গ্যাসীয় মৌলের ক্ষেত্রে দুইটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, তাদেরকে সংকেত লেখা হয়, এবং সংকেত লেখার ক্ষেত্রে প্রতীকের ডান পাশে ছোটো করে 2 লেখে লিখতে হয়, এবং সেগুলোর উদাহরণ আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক পদার্থ সংকেত, যৌগিক পদার্থের সংকেত কী? যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যৌগটি কী কী মৌল বা পরমাণু গুচ্ছ দিয়ে এবং কী অনুপাতে তৈরি। যেমন পানির সংকেত H2O থেকে বোঝা যায় একটি পানির অণু 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু থেকে তৈরি। নিচের ছক থেকে আমরা দেখব কীভাবে সংকেত থেকে বোঝা যায় যৌগটি কী কী দিয়ে তৈরি, যৌগের বৈশিষ্ট্য, সংকেত, নাম, যে যে মৌলের পরমাণু বা পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো ধাতু কিছু ক্ষেত্রে অধাতু, সাথে একটি অধাতু যুক্ত হয়ে যৌগের নামের শেষে আইড যোগ হয়েছে, আইড। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো ধাতুর সাথে অধাতু যুক্ত হয়ে নামের শেষে আইড যোগ হয়েছে। সংকেত কী? NaCl, এর নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখো আইড, আমি এখানে প্রথমেই বলে নিয়েছিলাম আইড, এখানে দেখো আইড, সোডিয়াম ক্লোরাইড, আইড যোগ হয়েছে, যে পরমাণু বা পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি, সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে তৈরি।
সিএও সোডিয়াম অক্সাইড, সোডিয়াম এবং সিএও ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম এবং অক্সিজেন দ্বারা তৈরি হয়েছে। কেআই পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম এবং আয়োডিন দ্বারা যুক্ত হয়ে যুক্ত যুক্ত হয়ে তৈরি হয়েছে। SO2 সালফার ডাইঅক্সাইড, এখানে শিক্ষার্থী বন্ধুদের একটা জেনে রাখে ডিআই ড্রাই, ড্রাই মানে দুইটা অক্সিজেন। দেখো সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। CO2 কার্বন ডাইঅক্সাইড, কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে শিক্ষার্থী বন্ধুরা নিচের অপশনগুলোর ক্ষেত্রে দেখো একটি অধাতু ও কয়েকটি অক্সিজেন মিলে একটি পরমাণুগুচ্ছ তৈরি করে যা একটি মাত্র পরমাণুর মতো কাজ করে। ওই পরমাণুগুচ্ছ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করলে তাদের নামের শেষে আইট বা অ্যাট যুক্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে বলছিলাম আইট আর এখানে হলো আইট বা অ্যাট। দেখো শিক্ষার্থী বন্ধুরা CaSO4 এর নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট, এট যুক্ত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কী কী আছে? ক্যালসিয়াম এবং সালফেট যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়েছে। CaSO3 ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম এবং সালফাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন হয়েছে। KNO3 পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম এবং নাইট্রাইট যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট গঠন করছে। KNO2 পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম এবং নাইট্রাইট যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রাইট হচ্ছে। Na2CO3 সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে সোডিয়াম এবং কার্বনেট যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট যৌগ গঠন করেছে। AlPO4 অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম এবং ফসফেট যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ফসফেট উৎপন্ন করেছে। শিক্ষার্থী বন্ধুরা আমরা যৌগিক পদার্থের সংকেত সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানবো প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য। প্রতীক এবং সংকেত, প্রতীক হচ্ছে মৌলের একটি পরমাণুকে বোঝায়, সংকেত হচ্ছে সংকেত দ্বারা সংশ্লিষ্ট পদার্থের একটি অণুকে বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা কী জানলাম তাহলে? প্রতীক হচ্ছে পরমাণুকে বোঝায় আর সংকেত হচ্ছে অণুকে বোঝায়। মৌলের পারমাণবিক ভর, প্রতীক মৌলের পারমাণবিক ভর নির্দেশন করে, সংকেত হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের আণবিক ভর নির্দেশক। অক্সিজেনের প্রতীক হচ্ছে ও, অক্সিজেনের সংকেত হচ্ছে O2। এভাবে আমরা আরও জানিছি কি হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। ব্রোমিনের সংকেত হচ্ছে Br এবং ব্রোমিনের প্রতীক হচ্ছে Br এবং ব্রোমিনের সংকেত হচ্ছে Br2। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবা। প্রতীক এবং সংকেত সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পার্ট 9 পরমাণু কণা সম্পর্কে জানব। শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই জানি, আমরা একটা জিনিস জেনে নেই, আমরা শ্বাস প্রশ্বাসের সময় কী গ্রহণ করি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, উত্তর হবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কী? অক্সিজেন হচ্ছে পদার্থ। পদার্থকে ভাঙলে কী 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 পাওয়া যাবে? পদার্থকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে কী কী পাওয়া যাবে তাকে আমরা বলতে পারি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে পরমাণুর কণা বা পরমাণুকে ভাঙলে আমরা জানবো। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতেছি, এখানে একটা গোল বৃত্ত দেখছি, বৃত্তের মধ্যে দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে কিছুই নেই ফাঁকা, মানে চার্জ নিরপেক্ষ। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এই যে প্লাস এটাই হচ্ছে প্রোটন। প্রোটন কি? প্রোটন হচ্ছে চার্জ ধনাত্মক, ইহা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। তাহলে প্রোটন সম্পর্কে কী জানলাম? প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এটা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। এখানে তারপরে দেখো প্রোটন মানে ধনাত্মক, ধনাত্মকের পাশে দেখো এটা কি, এটা হলো এখানে ফাঁকা, তার মানে এটা হচ্ছে নিউটন। নিউটনটা কি? নিউটন হচ্ছে কোনো চার্জ নেই, ইহা পরমাণু কেন্দ্রে অবস্থান করে। তাহলে নিউটন সম্পর্কে আমরা জানলাম কি, নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ এবং ইহা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে।
প্রোটনটাও পরমাণুর কেন্দ্রে অবস্থান করবে, নিউট্রনটাও পরমাণুর কেন্দ্রে অবস্থান করবে। প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, কিন্তু নিউট্রনটা হচ্ছে চার্জ নেই বা চার্জ নিরপেক্ষ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানবো। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এই যে পুরোটাই হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যেই থাকতেছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন। এখন আমরা জানবো কি পরমাণুর এই কেন্দ্রকে অবস্থান করে চারিদিকে ইলেকট্রন অবস্থান ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রন হচ্ছে চার্জ চার্জ ঋণাত্মক, ইলেকট্রন সহ পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে চারপাশে বৃত্তকার পথে ঘূর্ণায়মান থাকে। সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে আমরা ইলেকট্রন সম্পর্কে কী জানলাম? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটা নিউক্লিয়াসের চারদিকে বৃত্তকার পথে ঘূর্ণমান থাকে। আর একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকবে সে কয়টি ইলেকট্রন থাকবে, বা যে কয়টি আমরা যদি ইলেকট্রন সম্পর্কে জানি, কোনো পরমাণুর প্রোটন সম্পর্কে জানি, তাহলে সেটা প্রোটন সেই পরমাণুতে কতটা ইলেকট্রন আছে সেটা আমরা বলতে পারবো। যেমন হাইড্রোজেনের পরমাণুতে একটি প্রোটন রয়েছে, তাহলে তার কি বলবো, হাইড্রোজেনেতে বাইরে একটি ইলেকট্রন রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, পরমাণু কণিকা মূল কণিকাগুলোর নাম লেখুন। মূল কণিকাগুলো কী কী? মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। একক কাজ হিসেবে আমরা পেলাম কি পরমাণুর মূল কণিকার নাম, সেটা কী কী? সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। মূল্যায়ন, শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো পরমাণু কেন্দ্র রয়েছে, এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কী দেখতে পাচ্ছি? এখানে হলো প্লাস, ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ। ধনাত্মক চার্জটা কি? প্রোটন। এই প্রোটনটা কি? প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। এরপরে দেখতেছি এটা হচ্ছে ধনাত্মক চার্জের পাশে, এটা যখন হচ্ছে চার্জ নিরপেক্ষ, এটার নাম কি? এটা হচ্ছে নিউটন। নিউটনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ বা চার্জ নাই। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই নিউক্লিয়াসের চারদিকে কি রয়েছে? ইলেকট্রন রয়েছে, যেটা আমরা বলছিলাম ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি। দেখো এখানে কি যেগুলো, দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণুর কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না, অর্থাৎ পরমাণুকে ভাঙলে একটি প্রোটন এবং বাইরে একটি ইলেকট্রন পাওয়া যায়। তোমাদেরকে আমি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, কোনো আমরা জানতে পারছি কি, সাধারণত একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। তাহলে হাইড্রোজেনের কে ভাঙলে যদি আমরা একটি প্রোটন পাওয়া যায় এবং তাহলে কী পাবো? একটি ইলেকট্রন পাবো। দেখো মনে করো হাইড্রোজেনের ভিতরে কী রয়েছে? এই হলুদ, এটাই হচ্ছে প্রোটন। প্রোটন হচ্ছে কয়টা? একটা। তাহলে তার চার পাশে যে ঘূর্ণায়মান থাকে সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, হচ্ছে কি? এটা হচ্ছে ইলেকট্রন। একইভাবে হিলিয়াম, হিলিয়ামের কেন্দ্রে দেখো আমরা যদি হলুদটাকে প্রোটন ধরি, প্রোটন কয়টা দেখতেছি? দুইটা। এবং প্রোটন আমরা কী জানিছি? প্রোটনের চারদিকে কয়টা ইলেকট্রন? প্রোটনের সমান সংখ্যা কী থাকবে? নিউট্রন থাকে। তার দেখো ঘূর্ণায়মান পথে দুইটা যে লাল দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিন্দু, লাল বিন্দু দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রোটন, এটা হচ্ছে ইলেকট্রন। তার মানে হিলিয়ামে কেন্দ্র চারদিকে কী অবস্থান করছে? ঘূর্ণমান থাকতেছে দুইটি ইলেকট্রন। একইভাবে দেখো অক্সিজেনের পরমাণুর কেন্দ্রে, দেখো পরমাণুর কেন্দ্রে কী দেখা যাচ্ছে? পরমাণুর কেন্দ্রে যদি আটটি হচ্ছে প্রোটন। আমরা কী জানিছি? আমরা জানি হচ্ছে পরমাণুর যদি পরমাণু সমান সংখ্যক হচ্ছে প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে। দেখো এর প্রথম কক্ষপথে প্রথম যে বৃত্তটা সেটা থাকবে দুইটা, এবং দ্বিতীয় কক্ষপথে আমরা জানছি কি প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন। তাহলে প্রোটন যদি আটটি থাকে, হলুদ দেখো এটা হচ্ছে অক্সিজেনের প্রোটনের প্রোটনের সংখ্যা হচ্ছে আটটি, তাহলে ইলেকট্রন সংখ্যাও
আটটি থাকবে। কিন্তু এখানে দেখো প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকতে পারবে, তারপরের দ্বিতীয় কক্ষপথে আমাদের আটটা পূরণ করতে কয়টা লাগবে, দেখো ছয়টা। এই জন্য এখানে দেখো দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ছয়টা। আরেকটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা এখানে জেনে রেখো, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে দুইটা ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে হবে, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটা ইলেকট্রন থাকতে পারবে এবং তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ হচ্ছে 18টা ইলেকট্রন থাকতে পারবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দেখো প্রথম কক্ষপথে আমরা কী দেখতে পাচ্ছি, আমরা কক্ষপথে বলছি যে দুইটা ইলেকট্রন, তাহলে আর আমরা জানি কি ইলেকট্রন হচ্ছে, আমরা প্রথমে জেনে নিছি অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আট, তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট। যেহেতু প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা ইলেকট্রন রয়েছে, তাহলে দ্বিতীয় কক্ষপথে অবশ্যই 6টি ইলেকট্রন থাকবে। এইভাবে অন্যান্য সব মৌলের ক্ষেত্রে ইলেকট্রন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ হিসেবে পরমাণু গঠন বিশ্লেষণ করো, এটা করে তোমরা হচ্ছে ছবি তুলে আমাকে ইনবক্স করবে এবং কোনো কিছু বোঝার প্রবলেম থাকলে সেগুলো অবশ্যই ইনবক্স করবা। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার।